গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামুনডাঙ্গা পশ্চিম রামধন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক শিব বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। আজ সকালে বামুনডাঙ্গা পশ্চিম রামদেব বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে 150 জন প্রতিবন্ধী শিক্ষার্থী এবং অভিভাবকদের হাতে এসব শীত বস্ত্র বিতরণ করা হয়। এ সময় বিদ্যালয়ের দাতা সদস্য মৌলভী আহমদ মতিন মিয়ার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ও পৃষ্ঠপোষকতা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাননীয় সাংসদ সদস্য 29 গাইবান্ধা 1 সুন্দরগঞ্জ আসনের এমপি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ আওয়াল কবিরের সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ রফিকুজ্জামান খান, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মোহাম্মদ মাহমুদ হোসেন মণ্ডল, বামুনডাঙ্গা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোহাম্মদ রেজাউল হক রেজা, সোনারাই ইউনিয়নের সভাপতি আনসার আলী সর্দার, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল জব্বার, ইউপি সদস্য মোহাম্মদ তাজুল ইসলাম সহ এলাকার সুধীজন।